বন্ধুরা, হেলদি বডি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আজকে আলোচনা করব সুপ্রাবি কি এবং এ সম্পর্কে বিস্তারিত। সুপ্রাবি একটি ভিটামিন বি কমপ্লেক্স। এটি একটি প্রলেপযুক্ত ট্যাবলেট। এর মধ্যে আছে থায়ামিন, হাইড্রোক্লোরাইড, ভিটামিন B1, পাইরিডক্সিন, হাইড্রোক্লোরাইড, ভিটামিন B6 এবং সায়ানোকোবালামিন। সুপ্রাবি ইনজেকশন ও ট্যাবলেট আকারে পাওয়া যায়। বন্ধুরা, সুপ্রাবি ভিটামিন B1, থায়ামিন, B6, পাইরিডক্সিন এবং B12, সায়ানোকোবালামিন এর সমন্বয়ে গঠিত। এসব ভিটামিন স্নায়ুতন্ত্রের বিপারকে কো এনজাইম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সুপ্রাবি স্নায়ুকোষের বিপারকে স্বাভাবিক করে। এসব ভিটামিন বিপার্ক ও প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় করার মাধ্যমেও নার্ভ ফাইবার ও মাইলিন শীত পুনর্গঠন করে। পাশাপাশি এই ভিটামিন শরীর পুনর্গঠনেও ব্যথা নিরাময়ে ভূমিকা পালন করে। সুপ্রাবিয়ের অন্যতম উপাদান ভিটামিন B1। এই উপাদানের অভাবে বেরিবেরি রোগ, কার্ডিওভাস্কুলার বা হৃদযন্ত্রের রোগ, নিঃশ্বাস ছোট হওয়া, বড় করে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, পা ঘামা, ওজন কমে যাওয়া, শর্ট টাইম মেমোরি লস হতে পারে। সুপ্রাবিয়ের আরও একটি উপাদান থায়ামিন B6। এই উপাদানের অভাবে যেসব রোগ হতে পারে সেগুলো হলো কোনো সংক্রমণ দেখা দিলে তা থেকে প্রায় অসুস্থ হওয়া, মুখের কোণে বা ত্বকে ফাটল ধরা, জিহ্বা ফুলে যাওয়া বা ঘা হওয়া, অবসাদে ভোগা, প্যারেথেসিয়াসে আক্রান্ত হওয়া বা হাতে পায়ে অসারতা দেখা দেয়া, কাজকর্মে হতাশা দেখা দেয়া, সাধারণ ঝামেলায় অনেক টেনশন বোধ হওয়া এবং অল্পতেই বিরক্ত হওয়া, ত্বক তৈলাক্ত হয়ে যাওয়া, কখনো কখনো ত্বক লালচে বর্ণ ধারণ করা, শরীরে বিভিন্ন স্থানে বিশেষ করে মুখে ফুসকুড়ি হওয়া। সুপ্রাবি এর আর একটি উপাদান সায়ানোকোবালামিন, ভিটামিন B12। এই ভিটামিনের অভাবে মাঝে মাঝে হাতে পায়ে অসরতা অনুভব হওয়া, জিহ্বার মসৃণতা হারিয়ে যাওয়া, অবসাদে ডুবে যাওয়া, সামান্য কাজের পর অনেক বেশি শারীরিক দুর্বলতা অনুভব করা, মুখে ঘা হওয়া, হঠাৎ হঠাৎ মেজাজের পরিবর্তন হওয়া, দৃষ্টি ঝাপসা হওয়া, নিঃশ্বাস নিতে সমস্যা বোধ করা, মাথা ঘোরা, ত্বক ফ্যাকাশে হয়ে ওঠা। সুপ্রাবি যেসব রোগের জন্য নির্দেশিত, বিভিন্ন দীর্ঘমেয়াদী ব্যথা যেমন সায়াটিকা, লাম্বাগো, ট্রাইজেমিনাল, নিউরালজিয়া, ফেসিয়াল প্যারালাইসিস, অপটিক নিউরাইটিস ইত্যাদি নিউরোপ্যাথি এবং হৃদরোগের সমস্যায় নির্দেশিত। সুপ্রাবিয়ের মাত্রা বা সেবন বিধি, সুপ্রাবি 1-2 সুপ্রাবি ট্যাবলেট দিনে 2 সেবন করা যায়। বিরূপ নির্দেশনা, যে সকল রোগী লেভোডোপা গ্রহণ করছে তাদের জন্য নির্দেশিত নয়। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে সুপ্রাবি এর ব্যবহার নিরাপদ। থায়ামিন বুকের দুধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি, কিন্তু মাতৃদুগ্ধদানকালে সতর্কতার সাথে গ্রহণ করা উচিত। দুগ্ধদানকালীন মায়েদের ক্ষেত্রে ভিটামিন B6 ও B12 ব্যবহারে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পার্শ্ব প্রতিক্রিয়া, অতি সংবেদনশীল বিক্রিয়া খুব কম ক্ষেত্রেও হয় এবং সংবেদনশীলতার উপদ্রব হতে পারে। পূর্ব সতর্কতা, সুপ্রাবি ভিটামিন B1, B6, B12, থায়ামিন, কোবাল্ট অথবা এই প্রস্তুতির জন্য কোনো উপাদানের প্রতি সংবেদনশীল হলে পরিহার করা উচিত। স্পাইনাল কার্ডের সাব অ্যাকিউট ডিজেনারেশনের উপসর্গের সম্ভাবনা থাকার কারণে সায়ানোকোবালামিন রোগ নির্ণয় ব্যতীত ব্যবহার করা উচিত নয়। বন্ধুরা, এখন আমরা সুপ্রাবি এর দাম সম্পর্কে জানব। প্রতি পিস সুপ্রাবি এর মূল্য 8 টাকা। ওষুধটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।